গুণধর ছোট ছেলের হাতে আক্রান্ত জন্মদাতা পিতা ও মাতা। ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত দুর্গাবাড়ি বনদুয়ার এলাকায়। বাবা নীলু পোদ্দার ছোট ছেলে নন্দন পোদ্দারকে কাজে না নিয়ে যাওয়ায় গুণধর ছোট ছেলে নন্দন পোদ্দার মদমত্ত অবস্থায় রড দিয়ে তার বৃদ্ধ বাবা এবং মায়া পোদ্দারকে আক্রমণ করে বলে অভিযোগ। ছেলের এলোপাতাড়ি রডের আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন বৃদ্ধ বাবা নীলু পোদ্দার, অল্পবিস্তর আহত হয় মা মায়া পোদ্দারও। পরে এলাকাবাসীর আক্রান্ত বৃদ্ধ বৃদ্ধাকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা করানোর জন্য। হাসপাতালে চিকিৎসা নিজেরা তাদের চিকিৎসা করানোর পর রাধাকিশোরপুর থানায় মামলা করেন ছেলের বিরুদ্ধে। বৃদ্ধ বাবা ও মা অভিযোগ করেন প্রায় সময়ই মদমত্ত অবস্থায় বাড়িতে এসে পিতামাতাকে আক্রমণ করতেন গুণধর ছেলে নন্দন পোদ্দার। এদিন রাধাকিশোরপুর থানার পুলিশ বৃদ্ধ পিতামাতা আক্রান্তের অভিযোগে হাতে পেয়ে নন্দন পোদ্দারকে উদয়পুর দুর্গাবাড়ি বনদুয়ার এলাকা থেকে আটক করে নিয়ে থানায় নিয়ে আসে। গুণধর ছেলে নন্দন পোদ্দার বর্তমানে থানায় হেফাজতে রয়েছে। ছেলে মাসছে, ছেলের নাম কি? নন্দন পোদ্দার। বাড়ি? বন্দুয়ার। উদয়পুর বন্দুয়ার। বন্দুয়ার দুর্গাবাড়ি। কি কি কারণে মাসছে জানেন নি? হ্যাঁ, কামে হল লোক কামে না দেখতে। কি কামে? যে কাম করে এ কামে না দেখতে। কে কি হই আপনি? স্বামীর নাম কি? এখন কোথায় আছেন আপনারা? এখন কোথায় আছেন? সকালবেলা এখানে আসলাম ডাক্তারের কাছে থেকে, হসপিটাল থেকে এনে আসি। কি দাম আসছে আপনার স্বামীটা? ছেলে নামে কি থানায় মামলা করবে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।